তোমার নাম কি? আমার নাম সহেলি ঘোষ। আচ্ছা সহেলি, তোমাকে আমাদের ওয়েব ম্যাথের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই মক ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। ICDS প্রজেক্ট কত সালে চালু হয়? ICDS প্রজেক্ট 1975 সালের 2রা অক্টোবর। তখন তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয়। আচ্ছা, তোমার ব্লকের CDPO এর নাম কি? সঞ্জয় পোদ্দার। CDPO তো বললাম, তুমি CDPO এর ফুল ফর্ম বলতে পারবে? হ্যাঁ ম্যাডাম, বলো। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। রেফারেল সার্ভিস কাকে বলে? রেফারেল সার্ভিস বলতে আমি এরকম মানে আমার নিকটবর্তী যে এরিয়ায় আমি যদি আজকে ICDS জব যারা করেন হ্যাঁ ওখানে খুব অসুস্থ হয়ে অসুস্থ হলে ওনাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যাওয়ার জন্য যে মানে উপদেশ দেওয়া হয় সেটাকে রেফারেল সার্ভিস বলা হয়। আচ্ছা, ICDS প্রজেক্ট কত নম্বর রেজিস্টারে এই রেফারেল সার্ভিস কে রেজিস্টার করা হয়? 9 নম্বর রেজিস্টারে। আচ্ছা, ICDS যে সেন্টার গুলো হয় অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো, এই অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতে কারা কারা সুবিধা পায়? অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোতে 0 থেকে 6 বছরের শিশুরা, গর্ভবতী ও প্রসূতি মহিলারা এবং 10 থেকে 18 বছরের কৈশোর মেয়ে। আচ্ছা, এই অঙ্গনওয়াড়িদের কাজকর্মের জন্য ব্যাপী নতুন একটি চালু করা হয়েছে, তার নাম বলতে পারবে? প্রশান ট্যাকারে। আচ্ছা, পোষণ অভিযান বলে একটি অভিযান আছে, এই অভিযানটি কত সাল কবে থেকে চালু করা হয়? এটা 2017 সালে এই পোষণ অভিযানটা শুরু হয়েছিল। আচ্ছা, ফুল ফর্ম ম্যাডাম একবার রিপিট করবেন? পোষণ, পোষণে ফুল ফর্ম দ্য প্রাইম মিনিস্টার ওভারসিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন। আচ্ছা, তুমি বলতে পারবে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস? আন্তর্জাতিক নারী দিবস? ম্যানগ্রোভ দিবস না ম্যাডাম। আচ্ছা, একটি ICDS আন্ডারে ICDS কর্মী কাজ করে বা কতগুলো ICDS সেন্টার থাকে, অঙ্গনওয়াড়ি সেন্টার থাকে? 25টা সেন্টার থাকে। এটা কি 25 থেকে একদম নাকি একটু কম? না, 25টা সেন্টার অফিসিয়ালি থাকার কথা, কিন্তু এখন যেহেতু সব জায়গায় ভ্যাকেন্ট আছে, অনেক ভ্যাকেন্ট পোস্ট আছে, সেই জন্য অনেক ICDS সুপারভাইজারকে অন্য অফিসে চার্জ নিতে হয়, তো সেই ক্ষেত্রে সংখ্যাটা বেড়ে যাবে। সেন্টারের পপুলেশন কত কতগুলো কতগুলো পপুলেশন? আগে শুরুতে বলা হতো নর্মাল এমনি এরিয়ায় গ্রামাঞ্চলে 1000 হাজারে 1টা, আর এমনি এরিয়ায় 750 থেকে 800 আর কি, কিন্তু বর্তমানে সেটা 450 থেকে 500 এরিয়ার মধ্যে একটা করাই যায়। হাওড়া ডিস্ট্রিক্ট এর বাড়ি, তাই তো? হ্যাঁ ম্যাডাম। তাহলে এবার বলো তো, হাওড়া ব্রিজ কবে প্রতিষ্ঠিত হয়? হাওড়া ব্রিজ শুরু হয়েছিল 1845-এ, তখন ওটা কি, তারপরে এই ক্যান্টিলিভার সেতুটা হয়েছে আর কি 1945-এ। আচ্ছা, হাওড়া ব্রিজের ইঞ্জিনিয়ারের নাম জানা আছে তোমার? তোমার প্রিয় সাহিত্যিক কে? গল্পের বই সেভাবে পড়া হয় না, তবু তো মানে ওইভাবে গল্পের বই পড়া হয়নি আমার। আচ্ছা, করছি উত্তরাখণ্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নাইট্রাস অক্সাইড যন্ত্রে গ্যাস ইউজ করা হয়? বুঝতে পারলাম না। নিরাপক যন্ত্রে কোন গ্যাস?
বুঝতে পারলাম না, একটু ভালো করে বলো। মানে আমিও বুঝতে পারলাম না কোশ্চেনটা, কি যন্ত্রে বললেন? অগ্নি নির্বাপক যন্ত্র। আচ্ছা, অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা। সাপ তাড়াতে কোন অ্যাসিড ইউজ করা হয়? কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডের সংকেত? C6H5OH। পশ্চিমবঙ্গ ভারতের কতগুলি রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে? পাঁচটা। কি কি? সিকিম, আসাম, ঝাড়খণ্ড, বিহার আর উড়িষ্যা। সব থেকে বেশি ঝাড়খণ্ডের সাথে। ম্যাডাম বুঝতে পারলাম না, বললাম লেন্থটা জানা আছে কত কিলোমিটার দৈর্ঘ্য? সব না ম্যাডাম। নেক্সট যে 15 আগস্ট, হ্যাঁ হ্যাঁ, কততম স্বাধীনতা পালিত হবে? 75তম। আচ্ছা ঠিক আছে, তুমি বিবাহিত? না ম্যাডাম। ধরো তোমার ICDS সুপারভাইজারের জবটি হলো, এবার নেক্সট তারপরে তোমার বিয়ে হলো, তাহলে তুমি একদম জব শুনাবে তোমার দিকে। মেয়ে মানুষই তো সবকিছু করতে পারে, আমরা যেরকম দেখে অভ্যস্ত আর কি সেরকম। তো যেভাবে পড়াশোনার সাথে সাথে অন্য কিছুও করতাম, মানে বাড়ির কাজকর্ম করতাম, তো সেইভাবে আশা করা যায় আমি পারবো অফিস এবং বাড়ি একসাথে সামলাতে। তোমার ধরো বাইরে, হ্যাঁ বাড়ির কাছে হলো করবে, আমি অবশ্যই পোস্টিংটা নেব এবং সেখানে থেকে আমি কাজ করব, আমার কোনো অসুবিধা নেই। তোমার ভালো হবে এই এই সিরিজে আর কি ডেট পড়েনি। আচ্ছা, তার মানে পরে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে তোমার ডিস্ট্রিক্টে হচ্ছে কতগুলো ICDS সেন্টার আছে, তারপর কতগুলো ICDS প্রজেক্ট আছে, এই ব্যাপারগুলো জানবে। হ্যাঁ ম্যাডাম, এটা না আমি গুগল করে পাইনি, আমার ডিস্ট্রিক্টে কটা সেন্টার আছে এটা বারবার আমি করছিলাম, তো এটা পাচ্ছি না যে কতটা প্রজেক্ট আছে বা কটা সেন্টার আছে, ডিস্ট্রিক্টে একটা পাচ্ছি না, যদি আপনাদের কাছে থাকে। অ্যাকচুয়ালি আমরাও দেখলাম, হ্যাঁ জিনিসগুলো দেখলাম, একটি জায়গায় দেখলাম আছে, তো সেটাকে না আরেকটু ভেরিফাই করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ভেরিফাই করে সঠিক জানলে আমি জানাতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে ওটা আমিও পাইনি, আমি বারবার চেষ্টা করেছি ওটা জানার, মানে আমাদেরকে আরেকটু ভেরিফাই করতে হবে, মানে আমাদের কাছে যে ইনফরমেশন সঠিক কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আমি একটা কোশ্চেন করে পারি না, আন্তর্জাতিক ম্যানগ্রোভ যে আমাদের যে ম্যানগ্রোভ অরণ্য আছে, সুন্দরবন অরণ্য, হ্যাঁ, ওই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস কবে পালন করা হয়? যেহেতু আমরা এই জুলাই মাসেই ইন্টারভিউটা নিচ্ছি, এই জুলাই মাস নিয়েই আলোচনা হবে, কিন্তু 26শে জুলাই পালন করা হবে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। আচ্ছা আচ্ছা, তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। হ্যাঁ।